এবার ট্যাব কেলেঙ্কারির অভিযোগ খাস কলকাতায়। সরসুনা এবং যাদবপুরের দুই বিদ্যালয়ের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দুই জেলা থেকে ধৃত মোট চারজন, মালদা থেকে একজন এবং উত্তর দিনাজপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে সরিয়ে ফেলার অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরেই রাজ্যে তোলপাড়। এবার ট্যাব কেলেঙ্কারির জাল জেলা থেকে ছড়িয়ে পড়ল কলকাতাতেও। যাদবপুর ও সরসুনার দুই স্কুলে ট্যাবের টাকা তৎরূপের অভিযোগ। যাদবপুরের একটি স্কুলের 12 জন ও সরসুনার একটি স্কুলের 31 জন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ উঠেছে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগের প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে দুই জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মালদা থেকে একজনকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ। 31 অক্টোবরে আমাদের এখানে সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আসে। ওখানকার হেডমাস্টার আমার সাথে একটা কমপ্লেন করেন যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে ক্লাস 11 স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য, 10,000 টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায়। তো ওনাদের 28 জন স্টুডেন্ট সেই টাকাটা পায়। 28টা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং 28টার মধ্যে 25টা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে। আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয়। তারা রেড করে, রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সাইবার প্রতারণার মাধ্যমে ট্যাবের টাকা হাতানোর অভিযোগে উত্তর দিনাজপুর থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, চোপড়া থেকে 2 জন ও ইসলামপুর থেকে গ্রেফতার 1। পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক 4টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR করেন তমলুক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে 3 জনকে ধরেছে। অভিযোগ, কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। জানা গিয়েছে বিদ্যালয়ে 307 জন ছাত্রীর মধ্যে 299 জনের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকলেও বাকি 8 জন ছাত্রীর অ্যাকাউন্টের বদলে অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। স্কুল শিক্ষা দপ্তর সহ সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ালি, অরূপ, চিত্তরঞ্জন ও ভবানন্দের রিপোর্ট Z24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।